প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে গণিত বই এবং খাতা নিয়ে তোমরা রেডি আছো। হ্যাঁ, চলো তাহলে এই যে আজকে আমরা অনুশ্রেণী 2.1 আলোচনা করব। যেহেতু অ্যাসাইনমেন্ট আমাদের 2.1 নিয়ে কথা বলা হয়েছে, এই জন্য 2.1, তার আগে আমরা একটু পূর্ব পাঠ নিয়ে যাচাই করি। পূর্ব পাঠটা ছিল আমাদের, দেখো, সরল অনুপাত। সরল অনুপাতটা কি? সরল অনুপাতটা কি? সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে সরল অনুপাত হচ্ছে অনুপাতের মধ্যে দুটা রাশি থাকলে সেটাই হচ্ছে সরল অনুপাত। অনুপাতের মধ্যে মনে করো যে 3:5, এই যে দেখো অনুপাতে দুইটা রাশি আছে, অনুপাতে দুইটা রাশি আছে, তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি এবং এটা হচ্ছে উত্তর রাশি। এরপর আরেকটা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা একক অনুপাত নিয়ে। কি অনুপাত নিয়ে? একক অনুপাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটু খেয়াল করো একক অনুপাতটা কি। দেখো একক অনুপাতটা হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিটা সমান হবে সেটা হচ্ছে একক অনুপাত। মনে করো যে 9:9, তাহলে দেখো এটা হচ্ছে পূর্ব রাশি এবং এটা হচ্ছে উত্তর রাশি, পূর্ব রাশিও সমান উত্তর রাশিও সমান, তার মানে কি হলো এটা একক অনুপাত। চলো আমরা আজকের ক্লাসে যাই। আজকের ক্লাস দেখো আমাদের 2.1-এর আমরা 10 থেকে পর্যায়ক্রমে আমরা আলোচনা করতে থাকবো। দেখো 10 নম্বর অঙ্ক পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪:৩। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 দেওয়া আছে এবং পুত্রের বয়স দেওয়া আছে 56 বছর। তাহলে পিতার বয়স দেওয়া আছে 56 বছর, তাহলে পুত্রের বয়স কত? সমাধানটা কী হবে একটু খেয়াল করো। সমাধানটা হচ্ছে পিতার বয়স হচ্ছে 56 বছর। এটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে আমাদের যে পিতার বয়স হচ্ছে 56 বছর। প্রশ্নে চেয়েছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স পিতার বয়সের, দেখো পিতার বয়সের 3/14। পুত্রের বয়স পিতার বয়সে 3/14, তাহলে পুত্রের বয়স যেহেতু চেয়েছে, অতএব পুত্রের বয়স সমান পিতার বয়স গুণিত 3/14। দেখো তাহলে পিতার বয়সটা কি? দেখো আমাদের প্রশ্নে দেখো যে পিতার বয়স গুণিত 3/14, মানে এটা পুত্রের বয়স, ঠিক আছে? তাহলে এত বছর, তাহলে পিতার বয়স যেহেতু 56 গুণিত 3/14 এত বছর, তাহলে 4×14=56, 3×4=12। 12 বছরটা হচ্ছে আমাদের পুত্রের বয়স। তাহলে অত প্রশ্ন যেহেতু চেয়েছে, দেখো প্রশ্নে বলেছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স 12 বছর। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 11 নম্বর অঙ্ক,
দেখো 11 নম্বর দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল যোগফল দেওয়া আছে 630 630 এদের অনুপাত এদের অনুপাত এদের অনুপাত হচ্ছে 10:11 10:11 11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো দুটি নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে দুটি সংখ্যার যোগফল আছে 630 এবং এদের অনুপাতটা হচ্ছে 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো সমাধানটা কি হবে একটু খেয়াল করো সমাধান হচ্ছে সংখ্যা দুটির যোগফল দেখো দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল যোগফল হচ্ছে 630 যোগফল হচ্ছে 630 এখন সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে দেখো 10:11 এন অনুপাত রাশি দ্বয়ের যোগফল অনুপাত রাশি দ্বয়ের যোগফল অনুপাত রাশি দ্বয়ের যোগফল অনুপাত রাশি দ্বয়ের যোগফল হচ্ছে 10+11 সমান সমান কত 21 10+11 সমান সমান কত 21 তাহলে দেখো যেহেতু প্রশ্ন আমাদের বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো কয়টি সংখ্যা নির্ণয় করতে বলেছে দুইটি সংখ্যা নির্ণয় করতে বলেছে যদি আমরা দুইটি সংখ্যা নির্ণয় করি তাহলে দেখো অতএব একটি সংখ্যা সমান সমান 630 এর 10/11 630 এর দেখো একটি সংখ্যাটা হচ্ছে 630 এর 10/11 এত অংশ এখন একটু খেয়াল করো এই যে 10/21 দেখো তাহলে 21 দ্বারা যদি আমরা 63 কাটি তাহলে কত 3 21 63 3 21 63 শূন্যটা উপরে উঠে যাবে তাহলে 30 10 কত 300 30 10 কত বলো তো 30 10 হচ্ছে 300 এবং অপর যে সংখ্যাটি নির্ণয় করতে বলছে অপর সংখ্যাটি হচ্ছে সেম আগের মতো 630 এর এই যে দেখো 630 এ এই যে 11 তাহলে 11/21 এত অংশ তাহলে একটু দি দেখো কাটাকাটি করে দেখো 3 21 63 শূন্য তাহলে 30 কে 11 দ্বারা গুণ করলে 330 330 যেহেতু প্রশ্নটি বলেছে দেখো সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে অতএব সংখ্যা দুটি হচ্ছে একটি হচ্ছে 300 এবং অপরটি হচ্ছে 330 সুপ্রিয় শিক্ষার্থী দেখো এবং একটি 300 এবং অপরটি 330 পেয়েছি তাহলে এই দুইটা সংখ্যা যোগ করলে দেখো 630 হয়েছে যেটা আমাদের দুটি সংখ্যা যোগফলের কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে এরপর আমরা চলে যাব পরের অঙ্কে দেখো পরের অঙ্কটা হচ্ছে 12 নম্বর অঙ্ক খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এবার আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে 12 নম্বর দুটি বইয়ের মূল্যের অনুপাত দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 5:7 দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত প্রথমটির
মূল্য কত সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7 দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত তাহলে আমরা সমাধানটা করি চলো সমাধান খেয়াল করো যে দুটি বইয়ের মূল্যের অনুপাত দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 দুটি বইয়ের মূল্যের অনুপাত কত 5:7 এখন দেখো যে প্রথমটির দ্বিতীয়টির মূল্য 84 টাকা তাহলে প্রথমটির মূল্য 84 টাকা এখন যেহেতু প্রথমটির মূল্য চেয়েছে তাহলে প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূল্যের প্রথমটির মূল্য তির মূল্য দ্বিতীয়টির মূল্যের দ্বিতীয়টির মূল্যের দ্বিতীয়টির মূল্যের কত হবে দেখো যেহেতু প্রশ্নে আমাদের চেয়েছে কি প্রথমটি তাহলে 5/7 গুণ 5/7 গুণ যেহেতু প্রশ্নে আমাদের চেয়েছে প্রথমটির মূল্য কত তাহলে অতএব প্রথমটির মূল্য প্রথমটির মূল্য হচ্ছে দেখো 5/7 84 গুণিত 5/7 এত টাকা তাহলে দেখো 7 বারাঙ্ক দেখো 7 বারাঙ্ক 84 5 বারাঙ্ক 60 কত টাকা 60 টাকা সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো প্রশ্নটা বলছে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে 84 টাকা তাহলে প্রথমটির মূল্য আমরা পেয়ে গেছি কত 60 টাকা প্রথমটির মূল্য কত পেয়েছি 60 টাকা তাহলে আজকে এই পর্যন্ত এভাবে আমরা পর্যায়ক্রমে একটু আলোচনা করতে থাকব যেহেতু অ্যাসাইনমেন্টে আমাদের এই অর্ডার ইনক্লুড করা হয়েছে এই জন্য আমরা একটু পর্যায়ক্রমে অ্যাসাইনমেন্টকে ফলো করে আমরা আলোচনা করতে থাকব তো সেই পর্যন্ত হবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম